প্রিয় দর্শক, ধরুন আপনাকে প্রশ্ন করা হলো আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়াত প্রাপ্তির পর কারা তার বিরুদ্ধে সবচেয়ে বেশি শত্রুতা করেছিল। উত্তরে আপনি যাদের নামই উচ্চারণ করুন না কেন, সেই তালিকায় আবু জাহেলের নামটি সবার আগে উচ্চারিত হবে। আবু জাহেল ছিল এমনই একজন মানুষ যে জীবনভর ইসলামের নবীর বিরুদ্ধে এত বেশি ষড়যন্ত্র আর শত্রুতা করেছে যে একটি 5 বছরের মুসলিম শিশুও আবু জাহেল নামটি ঘৃণার সাথে উচ্চারণ করে। কিন্তু আপনি কি জানেন, এই আবু জাহেলেরই এক পুত্র ছিল যে ইসলামের জন্য জিহাদের ময়দানে শহীদ হয়েছিলেন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটি ঐতিহাসিক সত্য। বিখ্যাত সেই সাহাবির নাম হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিতার নাম অনুসারে তাকে ইকরামা ইবনে আবু জাহেল নামেও ডাকা হয়। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আবু জাহেলের পুত্র হওয়ার সত্ত্বেও তিনি ইসলামের বিজয়ে এবং খেলাফত প্রতিষ্ঠায় রেখেছিলেন অনেক বড় ভূমিকা। যুদ্ধের ময়দানে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন অতুলনীয় যোদ্ধা। শক্তিশালী শারীরিক গঠন, দুর্দান্ত সাহস, ক্ষিপ্রগতি, শত্রুর দুর্বলতা খুঁজে বের করার সুচতুর দৃষ্টি, কোনো অবস্থাতেই হার মেনে না নেয়ার মানসিকতা ইত্যাদি নানা কারণে তিনি হয়ে উঠেছিলেন তার সময়কার অন্যতম সেরা যোদ্ধা। শ্রোতা দর্শক, যারা নাটক সিনেমা দেখেন বা উপন্যাস পড়েন, তারা অনেক সময় এরকম অনেক চরিত্র দেখতে পান যারা গল্পের প্রথম দিকে খলনায়ক বা ভিলেনের ভূমিকা পালন করে, কিন্তু কোনো ঘটনার প্রেক্ষাপটে তিনি তার ভুল বুঝতে পারেন এবং নিজেকে শুধরে ফেলেন। হ্যাঁ, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমনই একজন মানুষ। ইসলামের ইতিহাসে ইকরামা এমন এক চরিত্রের নাম যিনি প্রথম দিকে ছিলেন ইসলামের ঘোর শত্রু। পিতা আবু জাহেলের পদাঙ্ক অনুসরণ করে তিনিও ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। জিহাদের ময়দানে বীর বিক্রমে শত্রুদের তছনছ করতে করতে এক পর্যায়ে তিনি পান করেন শাহাদাতের অমীয় সুধা। এই ইকরামার জীবনের কিছু ঘটনা আছে যেগুলো শুনলে আপনার মনটা তার প্রতি ঘৃণায় ভরে যাবে। আবার পরবর্তীতে এই মানুষটি এমন কিছু কাজ করে গেছেন যেগুলো শুনলে তাকে কেবল ক্ষমা করে দেয়া নয়, বরং তার জন্য আপনার চোখেও পানি চলে আসবে। প্রিয় দর্শক, চলুন খুব সংক্ষেপে জেনে আসি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নানা ঘটনা। 40 বছর মতান্তরে 41 বছর বয়সে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় নবুয়ত লাভ করেন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমে কিছুদিন তিনি আল্লাহর নির্দেশে গোপনে কেবল নিজের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের কাছে কলেমার দাওয়াত পৌঁছে দেন। এক পর্যায়ে মহান আল্লাহর নির্দেশেই তিনি প্রকাশ্যে কালেমার আহ্বান পৌঁছে দিতে থাকেন। একেবারে শুরু থেকেই ইসলামের সবচেয়ে ঘোর শত্রু হিসেবে অবস্থান নেয় তৎকালীন আরবদের কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি আবু জাহেল। তার নাম ছিল মূলত আবুল হাকাম, যার অর্থ জ্ঞানীদের পিতা। কাফেররা তাকে এই নামেই ডাকত, কিন্তু আল্লাহ রসুল তার নাম দিয়েছিলেন আবু জাহেল, অর্থাৎ মূর্খদের পিতা। আর এই ঘৃণিত নামেই সে পরবর্তীতে ইতিহাসে স্থান করে নেয়। 17 রমজান হিজরি দ্বিতীয় বর্ষে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়াত লাভের প্রায় 13 বছর পর, বদরের যুদ্ধে মৃত্যু হয় আল্লাহর রসুলের সবচেয়ে বড় দুশ্মন আবু জাহেলের। আর এই 13টি বছর সে প্রতিটি পদে পদে আল্লাহর প্রিয় হাবিবের বিরোধিতায় অবতীর্ণ হয়েছে। শুধু তাই নয়, যতদিন বেঁচে ছিল ততদিন রসুলের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্রে নেতৃত্ব দিয়েছে আবু জাহেল। খুব স্বাভাবিকভাবেই তার পুত্র ইকরামা পিতার পদাঙ্ক অনুসরণ করেছে। ইকরামা ছিল পিতার একান্ত অনুগত ও বাধ্য সন্তান, একই সাথে ছিল আভিজাত্যের গর্ব আর ছিল যুদ্ধের ময়দানে শৌর্যবীর্যের অহংকার। মুসলিমদের বিরুদ্ধে সর্বপ্রথম হিজরি দ্বিতীয় বর্ষে বদরের প্রান্তরে আবু জাহেলের নেতৃত্বে কোরাইশরা বড় আকারে যে যুদ্ধ করেছিল তাতে অংশ নিয়েছিল ইকরামা। পরিকল্পনা ছিল পৃথিবী থেকে ইসলামের নাম নিশানা মুছে দেয়ার। ইকরামার ইচ্ছা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে তার কাটা মস্তক পিতার পায়ের কাছে ফেলবে, কিন্তু
আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। মুসলিম বাহিনীর চেয়ে কয়েক গুণ শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও সেদিন শোচনীয় পরাজয় বরণ করে নিতে হয়েছিল মক্কার কোরাইশদেরকে। ঘৃণিত আবু জাহেলের মৃত্যু হয়েছিল সেই ময়দানে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে পিতার লাশ ফেলে রেখে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল ইকরামা। আবু জাহেলের মৃত্যুর পর কুরাইশদের নেতৃত্ব গ্রহণ করে আবু সুফিয়ান। মদিনা আক্রমণ করে মুসলিমদেরকে কুচুকাটা করার জন্য আবু সুফিয়ানকে বারবার চাপ দিতে থাকে আবু জাহেলের পুত্র ইকরামা। বদরের ময়দান থেকে ফিরে এসেই পিতৃহত্যার প্রতিশোধ নেয়ার জন্য পাগল হয়ে ওঠে সে। কিন্তু আবু সুফিয়ান নিজের পরিকল্পনা অনুযায়ী ঠিক এক বছর পর কুরাইশ বাহিনী নিয়ে মদিনার বিরুদ্ধে যুদ্ধ করতে রওনা হয়। হিজরির তৃতীয় বর্ষের সাত শাওয়াল উহুদের ময়দানে মুসলিম ও কুরাইশদের মধ্যকার দ্বিতীয় বৃহৎ যুদ্ধটি সংঘটিত হয়। আর এই যুদ্ধের প্রথম ধাক্কাতেই মুসলিম বাহিনীর কাছে চরমভাবে মার খেয়ে পালাতে শুরু করে মুশরিক বাহিনী। কিন্তু মাত্র দুজন ব্যক্তির রণকৌশল বদলে দেয় গোটা প্রেক্ষাপট। মুসলিম বাহিনী যখন বিজয়ের আনন্দে উচ্ছ্বাস করছে, কুরাইশদের তাঁবু থেকে মরের আনন্দে গনিমতের মালামাল সংগ্রহ করছে, ঠিক তখনই জাবালে রুমাত নামক পাহাড়ের পেছন দিক দিয়ে মুসলিম বাহিনীর উপর অতর্কিত হামলা করে খালিদ বিন ওয়ালিদ ও তার অশ্বারোহী বাহিনী। উল্লেখ্য যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও তখনও ইসলাম গ্রহণ করেননি। খালিদের এই অশ্বারোহী বাহিনীকে অনুসরণ করে একটু পর ইকরামা ও তার বাহিনী নিয়ে পেছন দিক দিয়ে মুসলিমদের উপর চড়াও হয়। হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে খালিদ ও ইকরামার মতো দুজন বীর যোদ্ধার নেতৃত্বে আগত শত্রু বাহিনীকে মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল না বিজয়ের আনন্দে দিশেহারা মুসলিম বাহিনী। ফলে উহুদের যুদ্ধে মারাত্মক বিপর্যয় নেমে আসে তাদের উপর। বিপর্যয় এতটাই শোচনীয় ছিল যে ওই হামলায় স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুতর আহত হন। তার একটি দন্ত মোবারক ভেঙে যায় এবং তিনি একটি গর্তের মধ্যে পড়ে যান। তার মাথার মধ্যে শিরস্ত্রাণের আংটা ঢুকে যায়। চারদিকে ছড়িয়ে পড়ে যে আল্লাহর প্রিয় হাবিব মারা গিয়েছেন। তার এই মৃত্যুর গুজব শুধু মক্কা থেকে আগত কাফের বাহিনী নয়, মুসলিম যোদ্ধাদেরও অনেকেই বিশ্বাস করে ফেলেছিল। পরিস্থিতি এতটাই ভয়ানক ছিল। সেই যুদ্ধে মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলেও যুদ্ধে অংশ নেয়া 700 জন মুসলিম যোদ্ধার মধ্যে শহীদ হয়েছিলেন 70 জন। আল্লাহর হাবিব হারিয়েছিলেন তার প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই যুদ্ধে মুসলিমরা চূড়ান্তভাবে পরাজিত না হলেও যে মহাবিপর্যয় নেমে এসেছিল, এরকমটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে দ্বিতীয় কোনো যুদ্ধে ঘটেনি। আর এই মহাবিপর্যয়ের প্রথম খলনায়ক আল ওয়ালিদের পুত্র খালিদ ও দ্বিতীয় খলনায়ক ছিল আবু জাহেলের পুত্র ইকরামা। উহুদের যুদ্ধে পিতৃহত্যার খানিকটা শোধ নেয়া হলেও ইকরামার মন তখনও শান্ত হয়নি। তার ইচ্ছা ছিল মুসলিমদেরকে চিরতরে বিনাশ করে দেয়া, কিন্তু সেটা এখনো হয়নি। উহুদের যুদ্ধের প্রায় 2 বছর পর খন্দকের যুদ্ধে আবারও মুখোমুখি হয় মুসলিম ও কাফের বাহিনী। কিন্তু এবার কাফেররা তেমন কোনো সুবিধা করতে পারে না। মদিনাকে ধ্বংস করে দেয়ার ইচ্ছা নিয়ে 10,000 সেনার সম্মিলিত বাহিনী নিয়ে তারা অগ্রসর হলেও মদিনার চারপাশে খনন করা পরিখার কারণে তারা সেই পর্যন্ত পৌঁছুতে পারেনি। বরং দীর্ঘ 27 দিন পরিখার বাইরে থেকে অবরোধ করে রেখে অবশেষে তীব্র শীত আর প্রবল ঝড়ে বিধ্বস্ত হয়ে মক্কার পথে ফিরতি যাত্রা শুরু করে। তবে একটা কথা না বললেই নয়, মদিনাকে রক্ষা করার জন্য যে বিশাল পরিখা খনন করা হয়েছিল তার একটিমাত্র জায়গায় খানিকটা ত্রুটি ছিল। ওই জায়গায় পরিখাটি ছিল কিছুটা অপ্রশস্ত, যে কারণে ঘোড়া দিয়ে লাফিয়ে পরিখাটি পার হওয়া সম্ভব ছিল। আশ্চর্যের বিষয় এই যে ইকরামার বাঁশ পাখির মতো সেন দৃষ্টিতে ঠিকই ধরা পড়ে যায় এই ত্রুটি। সাথে কয়েকজন শক্তিশালী যোদ্ধাকে নিয়ে সে ওই অংশ দিয়ে পরিখাটি পার হয়ে যায়। যদিও আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিমদের হাতে চরম ধোলাই খেয়ে সেদিন ইকরামা ও তার লোকজনকে ফেরত আসতে হয়েছিল,
তথাপি এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যায় আবু জাহেলের পুত্র ইকরামা কতটা মরিয়াছিল মুসলিম বাহিনীকে ধ্বংস করার জন্য। ইসলাম গ্রহণের আগে আল্লাহ রসুলের বিরুদ্ধে আবু জাহেলের পুত্র ইকরামার অবস্থান কতটা কঠোর ছিল তা অনুমান করা যায় মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর বিরুদ্ধে তার কার্যকলাপ থেকে। হেজরতের 8 বছর পর আল্লাহর রসুল তার বিশাল বাহিনী নিয়ে সেই মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হন। 8 বছর আগে যে মক্কা ছেড়ে তিনি মদিনায় হেজরত করতে বাধ্য হয়েছিলেন, আর সেটা করতে হয়েছিল আবু জাহেল ও অন্যান্য কোরাইশ নেতাদের ষড়যন্ত্রের কারণে। কিন্তু আজ যখন তিনি মক্কা বিজয় করতে অপ্রতিরোধ্য গতিতে ছুটে আসছেন, তখন তার পথে বাধা দেওয়ার মতো দুঃসাহস কারো ছিল না। এমনকি আবু জাহেলের মৃত্যুর পর যে আবু সুফিয়ান কোরাইশদের নেতৃত্ব দিত, সেই আবু সুফিয়ানও মুসলিম বাহিনীর অগ্রসর হওয়ার কথা শুনে নিজেই আগ বাড়িয়ে রসুলের সাথে দেখা করে আত্মসমর্পণ করে এবং ক্ষমা চেয়ে নেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আবু জাহেলের পুত্র ইকরামা এই পরিস্থিতিতেও ভয়ানক দুঃসাহস দেখায়। সে তার অনুগত লোকদেরকে নিয়ে আল্লাহ রসুলের মক্কা বিজয়ের পথে বাধা দেওয়ার চেষ্টা করে। ইকরামা যেখানে মুসলিম বাহিনীকে প্রতিহত করার জন্য অবস্থান নিয়েছিল, সেই পথ ধরে মুসলিম বাহিনীকে নিয়ে ঝড়ের গতিতে অগ্রসর হচ্ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা বাহুল্য যে ইকরামার বন্ধু ও যুদ্ধের ময়দানে তার বিশ্বস্ত সহযোদ্ধা খালিদ বিন ওয়ালিদ এরই মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন এবং রসুলের পরম স্নেহের পাত্রে পরিণত হয়েছেন। ইকরামা ব্যক্তিগতভাবে পরাক্রমশালী যোদ্ধা ছিলেন তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু আজ তার মুখোমুখি হেদায়েতের ছায়াতলে থাকা আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন এক কথায় অপরাজেয় যোদ্ধা। ইকরামার জন্য আফসুসের বিষয় এই যে অন্য কোনো মুসলিম নয়, বরং নিজের প্রিয় বন্ধু খালিদের হাতে মার খেয়ে সেদিন তাকে পালাতে হয়েছিল। প্রিয় দর্শক, আল্লাহ রসুল যেদিন মক্কা বিজয় করেছিলেন, তিনি মক্কাবাসীদের উপর প্রতিশোধ না নিয়ে বরং তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু গুটি কয়েকজন পাপীকে তিনি ক্ষমা করেননি, বরং মক্কা বিজয়ের আগেই তিনি তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করেন এবং এই মর্মে ফরমান জারি করেন যে এদের কোনো ক্ষমা নেই, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। যুদ্ধাপরাধীদের এই সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল আবু জাহেলের পুত্র ইকরামার। আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, আবু সুফিয়ানের মতো ঘোরশত্রুকে যেখানে রসুল ক্ষমা করে দিয়েছেন, সেখানে ইকরামাকে কেন ক্ষমা করেননি? মূলত যুদ্ধের ময়দানে ইকরামা মুসলিমদের যে ক্ষয়ক্ষতি করেছিল সেগুলো ক্ষমা করতে রসুল প্রস্তুত ছিলেন। কিন্তু এর বাইরে ইকরামা এমন একটি অপরাধ করেছিল যেটা জানার পর আপনার নিজের শরীরও শিউরে উঠবে। সে এতটাই অমানবিক ও অবর্ণনীয় একটি অপরাধ করেছিল যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করেছিলেন এবং তাকে ক্ষমা করা হবে না বলে জানিয়ে দিয়েছিলেন। আশ্চর্যের বিষয় হচ্ছে যে এত বড় অপরাধীকেও কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর রসুল ক্ষমা করেছিলেন। কি ছিল সেই ঘটনা যে কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করেছিলেন, আর কিভাবে এই বাসে ক্ষমা পেয়েছিল, আর পরবর্তীতে কিভাবে ইসলামের জন্য নিজেকে কুরবান করে দিয়েছিল এক সময়কার ইসলামের এই ঘোরশত্রু? শুধু দর্শক, এই ভিডিওটি বড় হয়ে যাওয়ায় এসব প্রশ্নের উত্তর আমরা দেব হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নির্মিত আমাদের পরবর্তী ভিডিওতে। ভিডিওটি আপলোড করা হবে আগামীকাল ঠিক এই সময়ে, আর আপলোড করার পর এর লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে ও এন্ড স্ক্রিনে। শুধু দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, আর ইসলামের ইতিহাসের আলোকে নির্মিত আমাদের প্রতিটি ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করার অনুরোধ রইল।